চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের আমৃত্যু সভাপতি চট্টগ্রাম আঠাশনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মুসলিম উদ্দিন আহমদের স্মরণ সভা অনুষ্ঠিত হয়। ফেব্রুয়ারি 12 তারিখ সোমবার বিকালে বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ মাঠে এই স্মরণ সভার প্রধান অতিথি আছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি। দেশি বিদেশি বহুত কে টেলি টেলিয়ার জায়গাটা গাড়ি এমনভাবে বই গিয়ে দিয়ে দাঁড়া রেস্টার্ট দিয়ে অন্য এখন এই পুরা পুরান গাড়ি এরে এখনই তারা ওই ব্যাটারি ট্যাটারি চেঞ্জ করিয়ে যদি স্টার্ট দিবে চেষ্টা করে তাহলে ওটা স্টার্ট হইব তো ব্যাটারি তো তাকে দেখে ব্যাটারি ফেলাই দিয়ে বলিব ব্যাটারি ফেলাই নদিলি এই গাড়ি কোনোদিন স্টার্ট হইতে না ঠিক কিনা সুতরাং ড্যাম হইবি সুতরাং এই বিএনপিকে অনুরোধ জানাবো নেতৃত্বের পরিবর্তন ছাড়া আপনাদের এই দল আর কখনো সচল হবে না। বোয়ালখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে এডে বিশেষ অতিথি আছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোতাহারুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম আঠাশনের সংসদ সদস্য আব্দুল সালাম। আলহাজ মুসলিম উদ্দিন আহমেদের প্রথম বিশ্ব মৃত্যুবার্ষিকীর স্মরণ সভার আজকের সভা চৌধুরী এবং সংসদ সদস্য জনাব এম এ সালাম মৃত্যুর ঠিক এক মাস আগে অনেক কথা হয়েছিল সেই কথা বলার আজকে সময় জনাব ডক্টর হাসান মাহমুদ এমপি মহোদয় সভা সম্মানিত সভাপতি আমার প্রিয় ভাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজার সঞ্চালনায় এই সময় অন্যান্যের মাঝে উপস্থিত আছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মোহাম্মদ জাহেদুল হক, যুগ্ম সম্পাদক প্রদীপ দাস, জেলা পরিষদ সদস্য বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, আফসার উদ্দিন সেলিম, আব্দুল কাদের সুজন, রাজাউল করিম বাবুল, এস এম সেলিম, পৌর মেয়র জহুরুল ইসলাম জহুর, শামীম আরা বেগম, হাজির উস্তম আলী, চেয়ারম্যান বেলাল হোসেন, এস এম জসিম উদ্দিন, কাজল দে, আব্দুল মান্নান মুনাফ, মোহাম্মদ মুকাররম, শফিউল আজম, শেফু শয় আরো বোধ কেউ। C+ চট্টগ্রাম।